প্রিয় দর্শক, আমরা আসলে এই ভিডিও করতে এসে এই মানে সুমন ভাইয়ের সাথে কথা বলার সময় যে প্রথম ভিডিওতে উনি দেখিয়েছিলেন যে একটা মানে বাহিরের জন্য মানে কোন দেশের জন্য অস্ট্রেলিয়ার জন্য একজন কাস্টমার ওনার কাছ থেকে প্রায় 64,000 টাকার প্রোডাক্ট নিয়েছেন তো বা পাঞ্জাবি নিয়েছেন, তো এই যে মানে যার জন্য এই ক্যাশ মেমোটি করা হয়েছিল উনি এখন এসেছেন, উনি আমরা এখন কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এসেই শুনেছি আর কি আপনার কথা যে আপনার ওখানে মানে অস্ট্রেলিয়া থেকে আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, ওনার কাছে আপনি এগুলো পাঠাবো মেয়ে বা ওনারা কি ওখানে বিজনেস করে? ওখানে বিজনেস করে, পাঞ্জাবির বিজনেস করে? না, অন্যান্য বিজনেসও করে। আচ্ছা, বাংলাদেশের কাপড়টাকে বাংলাদেশকে পরিচিত করতেছে ওরা তারা। আচ্ছা, অনেকটা বাংলাদেশের অ্যাম্বাসি বলতে পারেন, তারা বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসাবে কাজ করে বাংলাদেশকে বিদেশের মাঠে তুলে ধরে উপস্থাপন করার জন্য তারা ভূমিকা রাখে যে বাংলাদেশ কত সুন্দর প্রোডাক্ট করে এবং কত রিজনেবল প্রাইসে পায়। আচ্ছা, হ্যাঁ সেটা। আচ্ছা, সেই হিসাবে তো ওনাদের নাম্বারটা আপনি কীভাবে পাই? না, ওনাদের নাম্বারটা ইউটিউবের মাধ্যমে আমার মেয়ে পেয়েছে, আমি পাইনি, আমি বাংলাদেশে থাকাটা তো আমি পাইনি, কিন্তু আমার মেয়ে পেয়েছে ইউটিউবে, সেখান থেকে ওনাদের সাথে যোগাযোগ করেছে। এটাই তো অনলাইন মার্কেটিং? অনলাইন মার্কেটিং, জি। কারণ আপনি যেহেতু উনি বিজনেস করে ওখানে ওনার অপরচুনিটি আছে বিজনেস করার, কিন্তু যদি অনলাইনে এটা খুঁজে না পেত, হ্যাঁ, তাহলে তো এটার এই সুযোগটা পেত না। এটা সেটা না, ভালো প্রোডাক্ট থাকলে তো ওনাদের মার্কেটিংটা ওটাও দিতে পারতো না, আমার মেয়ে বা তারা যারাই বাহিরে থাকে তারাও খুঁজে পেত না। এই জন্য অনলাইনে আমাদেরকে এটা খুব সহজলভ্য করে দিয়েছে, আপনার জন্য অনেক সুবিধা, অনেক সহজ করে দিয়েছে, অনেক সহজ। তো আসলে এই অনলাইনে অনেক ধরনের অনেকে বলে যে অনলাইনের প্রোডাক্ট ভালো না বা এই সেই, তো এখানে আসার পর আপনার কি মনে হয়েছে যে আসলে কি পাঞ্জাবিগুলো কেমন? আপনি কি পরে দেখছেন নবাবের উপস্থাপনা নাম যেমন তাদের প্রোডাক্টগুলো সেম, ঠিক আছে, কিন্তু অনলাইনে গিয়ে মানুষ প্রতারিত হয়। হ্যাঁ, যে এটা যারা করে তারা কিন্তু লাইনে টিকে থাকতে পারবে না, ব্যবসায় টিকে থাকতে পারবে না, তারা ব্যবসায়ী না ওয়ান টাইম। আমি অনুরোধ করবো, আজকে এখানে এসেছি এখানকার কর্ণধারকেও আমি বলবো, আপনারা যত ভালোভাবে পারেন উপস্থাপন দিবেন, যা অনলাইনে ইউটিউবে দিবেন তার সে প্রোডাক্ট আরও ভালো দিবেন, যাতে অনলাইনে মানুষ কিনে আস্থা অর্জন করে। যেমন আমরা দেখি যে একটা পাঞ্জাবির দাম 200 টাকা, আবার একটা পাঞ্জাবির দাম 1,000 টাকা, কেউ 200 টাকা দিয়ে তো 1,000 পাবে না, পাবে না, পাবে না। 200 টাকা দিয়ে 200 টাকা মানের প্রোডাক্টটাই যদি সে ভালোভাবে পায় তাহলে তো তার কমপ্লেন থাকবে না, কিন্তু দিল 800 টাকা, দিল 200 টাকার পাঞ্জাবি, তাহলে তো এই বিজনেস করে বিজনেস করতে পারে না, এই জাতীয় জন্য ভুলটা না হয়। অনেক সময় প্যাকিং এর বেলায় এটা ভুল করে বলতে পারে যে 800 টাকাটা চেয়েছে, প্যাকিং করতে যাকে দায়িত্ব দিয়েছে সে ভুলে 200 টাকাটা দিয়ে বলছে। হ্যাঁ, না, যারা অরিজিনাল ব্যবসায়ী তারা কোনোদিনও 800 টাকাটা 200 টাকা দিবে না। আচ্ছা, আবার 200 টাকাটা 800 টাকাটা দিবে না, অরিজিনাল ব্যবসায়ীরা যারা ওয়ান টাইম আসে তারা করতে পারে। আপনি তো তাহলে নবাব পাঞ্জাবিতে এই প্রথম নিচ্ছে? আমি প্রথম নিচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসি দৈনিক বাংলা থেকে। দৈনিক বাংলা, দৈনিক। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল। বরিশাল, আপনার বাড়ি তো বরিশাল? আমার বাড়ি চাঁদপুরে। তো যাই হোক, আমরা সরাসরি একজন কাস্টমারের অনুভূতি আমরা শুনতে পেলাম, তো ওনার কথার সাথে আমিও একমত যে অনলাইনে আসলে বিজনেস করার হিউজ অপরচুনিটি আছে, কিন্তু কোয়ালিটি ধরে রাখতে হবে। কোয়ালিটি যদি ধরে রাখা যায় তাহলে অবশ্যই অনলাইনের বিজনেস আরও দিনকে দিন আরও অনেক বড় হবে। আপনি যে মেমো করেছেন এখানে প্রায়? হ্যাঁ, আমি মেমো করেছি, আমার মেয়ে মেমো করেছে, আমি জানতাম না, আমার মেয়ে এসছে, অনেক বেশি অর্ডার দিয়েছিলেন। আচ্ছা, ওনারা বলতেছেন যে আপনি তো অনলাইনে দেখেছেন, যাতে প্রতারিত না হন, আপনি যতগুলো আইটেম দিচ্ছেন সবগুলো আমি কিছু কিছু দিই, আপনি আগে চয়েস করেন, আপনি আগে বাস্তবে দেখেন। আচ্ছা, আপনার যখন দরকার হবে অন টাইমে আমি অন টুতে দিতে পারবো, কিন্তু আপনি অন্ধবিশ্বাসে, যেহেতু অনলাইনটা পুরোই অন্ধবিশ্বাসের উপরে, আপনি নিয়ে আপনি আমার সম্পর্কে ভুল ধারণা নিয়েন না, আপনি আগে প্রোডাক্টটা দেখেন। আচ্ছা আচ্ছা, আর না হলে আমার অর্ডার অনেক বেশি ছিল, উনি আসার সাথে সাথে আমাকে সেটা প্রথম ইনফর্ম করেছে। আচ্ছা, তো আপনি আসলে আপনার প্যাকেটটা কোনটা? এটা এখানে নিচের দুইটা মাছ, এই যে উপরে ছিল, উপরের দুইটা। আচ্ছা আচ্ছা, এই দুই পাশে। হ্যাঁ, তাহলে উপরের এই দুইটা হলো আপনার? জি, ওগুলি হচ্ছে আপনার সৌদি আরবে। সৌদি আরবে? আচ্ছা আচ্ছা। ও, তো আপনি দর্শক আমরা যা দেখছি আর কি অনলাইনে উনি বেশ জমিয়ে ফেলেছেন, কারণ
অনলাইনের এটা একটা প্রমাণ আর কি, যে আসলে একজন নিচ্ছেন অস্ট্রেলিয়ার জন্য, আর কিছু মাল যাচ্ছে সৌদি আরবে, আর কিছু হয়তো লোকালি যাচ্ছে, আর এটাই নিয়ম। দেখা গেছে আমি এখানে খুব বেশি কাস্টমার দেখিনি, কিন্তু ওনার কাস্টমার ওনাকে খুঁজে নিচ্ছে অনলাইনে। তো বন্ধুরা আমরা এখন চলে যাবো সুমন ভাইয়ের কাছে, ধন্যবাদ। বলছে আমি বিক্রি করতে পারবো, আমি বলছি আগে আমাদের প্রোডাক্টটা আপনি আপাতত নিয়ে দেখেন, পরে বলছে আচ্ছা ঠিক আছে। এতটুকুর মধ্যে মানে অল্প করে আগে নিয়ে আপনাকে পরখ করার জন্য বলছে নাকি? মানে আমি বলছি, আমাকে বলছে ভাইয়া প্রোডাক্ট তো আরো বেশি দেওয়ার কথা, তা আমি বলছি আপনি আগে এতটুকু নিয়ে দেখেন, তারপরে আমাদের প্রোডাক্টটা আপনি যদি ভালো লাগে বা চলতেছে তাহলে আপনি আরো বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আপনার এখানে এই আমাদের দর্শকদের জন্য একটু সংক্ষেপে এক নজরে একটু যদি বলতেন যে আপনি কি কি ধরনের আপনার এখানে পাঞ্জাবি পাওয়া যায়? আমাদের এখানে আপনার দর্শকদেরকে বলতেছি, আমাদের এখানে আপনার কম রেঞ্জে সর্বনিম্ন থেকে আপনার 200 টাকা থেকে 250 টাকা থেকে আপনার 350-300 থেকে শুরু করে আপনার 1,000-1,200 টাকা রেঞ্জের হচ্ছে আপনার পাঞ্জাবিগুলো, আর পাটি পাঞ্জাবিগুলো আপনার 1,200-1,300 টাকা রেঞ্জের আছে, আর শেরওয়ানি আছে আপনার 1,500, তারপরে আপনার 1,800-2,100, আপনার 3,500, তারপরে আপনার 3,200, এমন রেঞ্জের আপনার এই যে শেরওয়ানিগুলি আছে, এই যে প্যাকেট শেরওয়ানিগুলো। এটা কত টাকা? এটা হচ্ছে আপনার 3,200 টাকা। আবার অনেকে আপনার এগুলি কিনে নিয়ে ডাইরেক্ট ইউজ করে, যার সামর্থ্য অনুযায়ী মনোগ্রাম করে। এই পাঞ্জাবি গুলো কি সবই আমাদের দেশি কাপড় না? আমাদের বেশিরভাগে আমাদের কাস্টমার গুলো আপনাদের ইন্ডিয়ান কাপড় চয়েস করে বেশি, এই জন্য আমাদের বেশিরভাগে আপনাদের ইন্ডিয়ান কাপড়টাই বেশি কেনা। কিন্তু আমাদের বাংলাদেশের কাপড়টা অনেক সুন্দর, অনেকে সবাই বাংলার চেয়ে আপনার ইন্ডিয়ান কাপড়ের প্রতি সবাই আকর্ষণটা বেশি, আকর্ষণটা বেশি বা আগ্রহটা বেশি। জি, ইন্ডিয়ান কাপড়টা কি বাংলাদেশ থেকে কোয়ালিটি ভালো হয়? কিন্তু ইন্ডিয়ান কাপড়ের চেয়ে আমাদের বাংলাদেশি কাপড়টা আপনার প্রোডাক্ট গুলো পুরো আরাম আছে, কিন্তু আমাদের যে কাপড়টা ওই কাপড়টা আপনার গ্লেসটা ফুটাইতে পারে না, এবং কাপড় যে একটা গ্লেস থাকে ওই গ্লেসটা বাংলাদেশের কোম্পানি কাপড়গুলো গ্লেস ফুটাইতে পারে না। আর ইন্ডিয়ান কাপড়গুলো আপনার একবার নর্মাল কাপড় হলেও আপনার কাপড়ের যে একটা গ্লেস থাকে কিন্তু পরে অত আরাম না ইন্ডিয়ান কাপড়। ইন্ডিয়ান কাপড় চেয়ে আমাদের দেশি কাপড় অনেক আরাম, মানে ওগুলো দেখতে সুন্দর কিন্তু অতটা বাংলাদেশের মতো অতটা আরাম নাই। কিন্তু বাংলাদেশিটা হলো যদিও দেখতে সুন্দর না কিন্তু পরতে আরাম, পরতে আরাম। আচ্ছা তো তাহলে আপনাদের এখানে বড়দের থেকে ছোটদের পাঞ্জাবি কি পাওয়া যায়? জি, আমাদের ছোটদের পাঞ্জাবি আছে, খুব সুন্দর সুন্দর ছোটদের পাঞ্জাবি আছে, একদম জিরো সাইজ থেকে শুরু করে আপনার একদম বড় পর্যন্ত, আপনার যত বড় পাঞ্জাবি থাকে আমাদের কাছে আছে। আচ্ছা, না ছোট থেকে একদম বড় সাইজ পর্যন্ত পাঞ্জাবি। জি প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম নবাব পাঞ্জাবির একজন কাস্টমারের সাথে কথা বললাম, যিনি অস্ট্রেলিয়াতে পাঠাবেন, আর এছাড়া মানে আরও কিছু মাল প্যাকেট করা দেখলাম। তো যাই হোক, যেহেতু এটা পাইকারি মার্কেট, এখানে মোটামুটি পাইকারি ছাড়া মানে খুচরা সেল হয় না, তো যারা মূলত এই বিজনেস করতে চাচ্ছেন, কিংবা পাঞ্জাবি খুঁজছেন, পাঞ্জাবি পাইকারি প্রাইজে নিতে যাচ্ছেন, তাদের জন্য হলো এই ভিডিওটি। আপনারা এই ভিডিওতে দেখানো এই নাম্বারে ফোন দিয়ে আপনারা চলে আসতে পারেন নগর প্লাজা, এই নগর প্লাজার 4 নম্বর ফ্লোরের বা 4th তলার 4 নম্বর দোকান, মানে সিঁড়ি দিয়ে উঠেই একদম প্রথম দোকানটি হলো নবাব পাঞ্জাবি, একদম পশ্চিম কর্নারে, পশ্চিম কর্নারের সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকানটি হলো নবাব পাঞ্জাবি। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নবাব পাঞ্জাবি নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানানো আছে, ওখানে নবাব পাঞ্জাবির বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার নিয়ে কথা বলা হয়েছে, সাথে প্রাইস নিয়েও কথা বলা হয়েছে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমরা এখন পরবর্তী যে ভিডিওটি বানাবো সেই ভিডিওটি হলো বাচ্চাদের আইটেম নিয়ে, সেই বাচ্চাদের আইটেমের ভিডিওটিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি বা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।